এটা যদি আমরা বিয়ের পরে প্রেম করি তাহলে আরো ভালো হবে না? হালাল হইল। তোমার ডিসিশনটা খুব বেশি খারাপ না। বিয়ের আগে তোমার কারোর সাথে রিলেশনশিপ ছিল কিনা তুমি কি বলবা? না, তোমার কি মনে হয় যে আমি কারোর সাথে রিলেশনে থাকলে তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে চাইতাম? মামা, দোস্ত, মামা, মায়েরা এসে বেলকনিতে। আরে রাগ তোর মায়া বেলকনিতে আইছে। আরে ওই কি কর, আরে এই যে সাব্বির, এই কি কর, শুরু করছে করতো, ও কথা বললেই চর। এটা কি বুঝতে পারতেছি না, ও বলতেছে যে মিথ্যা বলে নাকি অটোমেটিক চর হয়ে যায়। আরে এমনি তো হয় এই করিম চাচাকে দুদিন আগে কি করলো, থাপ্পড় মেরে বসলো, আজকে একে কালকে ওকে, মানে এটা তো আমার খুব মানে একটা কি বলবো, আমি নিতে পারতেছি না। মানে কি সত্যি ভাই মিথ্যা বলে চর দেয় নাকি কেমন করিম চাচার থাপ্পড় মারছে? আরে হ্যাঁ, আজকে অল্লাহকে এমন অভিনয় করমু, আজকে বাহির করমু, ওকে আসলে থাপ্পড় দেয় না, ইচ্ছা করে থাপ্পড় দেয়, এটা দরকার। বন্ধু, আমার নানি অসুস্থ, বেটা 500 টাকা ছিল পকেটে, রাস্তা হারিয়ে গেছে, ঔষধ আনতে হইব, 500 টাকা দোস না দোস্ত। আমার থাপ্পড় দেখ, আমি কিন্তু মারি নাই, এই দেখ এই আমার এই হাতটা, মানে আমি এই মিথ্যা কথা কইলি নেই, আমি জানি না, ও জানে কিনা জানি, আমি আমি না বিশ্বাস কর জানি না। এই যে তোরা মিথ্যা কথা কইছিস, তুই মিথ্যা কথা কইছিস, ওই মিথ্যা কথা কইছিস না? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা বলছিস, দেখছিস তুই মিথ্যা কথা কইছিস, আমি আমি না আসলে তোরে মারতে চাই না, বিশ্বাস কর বন্ধু। আর আর তুই গতকালকে করিম ছেড়ে তারপর বলছিস আজকে আমার মারছ, আমার বালা। আচ্ছা তোরা আমার ছোটবেলার বন্ধু, তোরা জানোস না যে আমার বামাতে সমস্যা, কেউ যদি মিথ্যা কথা আমার বামা চলে আসে, আমি তো মারি না, বামা তো। আরে তাই বলে তুই যাকে তাকে মেরে দিলি, এই কয়দিন আগে করিম চাচাকে মেরে দিলি, ওরে আজকে আমাদের বন্ধুদের মধ্যে মারলি, ওরে করিম চাচার ব্যাপারটা তা না, তোরা আবার ভুল বুঝতেছস। করিম চাচা, আমি দোকানে গেছি করিম চাচার, করিম চাচারে কইলাম চাচা চাল দেন 1 কেজি, তো চাল কিনতে গেছি আমি, গত গত সপ্তাহে চাল কিনেছি 52 টাকা কেজি, বুঝিস আমার কথাটা, বুঝিস 52 টাকা কেজি, ই ভাই বেশি কথা বুঝছিস, 52 টাকা কেজি। তো আমি যাওয়ার পরে কইতেছে না চাচা চালের কেজি 60 টাকা, তা আমি কইলাম কাকা চালের কেজি 60 টাকা কেন, আমি গত সপ্তাহে তো 52 টাকা কিনলাম। তো কইতেছে না কাকা চাল আমার কেনাই পড়ছে 58 টাকা করে, আমি জানি না চাচা যে মিথ্যা কথা কইছে, চাচারে ঠাস মানে আমি চাচারে থাপ্পড় লাই মানে দিয়ে দিছে, আমি তো জানতাম না, আমি আমি চাচা মিথ্যা বলছেন দোস্ত দোস্ত, আল্লাহ বলে থাপ্পড় লাগে, তোর বিয়ে হয় না, তোর বিয়ে হইব না, আল্লাহ বলে ভাই বেটা আমার কি বিয়ের বয়স, এই তোরা কি থামবি হ্যাঁ, নিজেদের মধ্যে যদি আমরা এইভাবে ঝগড়া করি তাহলে কিভাবে হয় বল? এই হন আমি তোর একটা কথা কই, যদি আন থেকে আমাকে লাগে একটা মিষ্টাই তাহলে আল্লাহর বলে হাত বান্ধ দিতে কই, এইটা গুড আইডিয়া দোস্ত, তুই এরপর যদি আমাদের সামনে আসিস হাতটা একটু বেঁধে আসবি প্লিজ, আর হাত বান্ধনে যদি কিছু না পাই আমাকে বাসা নিচে কুত্তার তো জীবন লাগবে হাত বান্ধ দিতে কই, এই ও কি কয়, এই তোরা আমি কি কুত্তা মনে হয়, আরে আমার হাতে ওই তো না, এরকম একটা থাবার একটা মারলে বুঝ দিছে কেমন লাগে সুখ, ব্যথা পাইছিস না? প্রচুর ব্যথা পাইছি বেটা। না রে আমি দেখতে লইছি, আমি 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 মাথা, আচ্ছা শোন আমি এরপর থেকে আসি হাতটা পাইলাম, আর আমি যখন যাই কাম আছে তার আবার কি নিতে পেতে কই আমার আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দোস্ত, সত্যি মিথ্যা বললেই থাপ্পড় বেটা, বর্ষা নেই থাপ্পড়, আমরা তোর লোকে আমরা থাপ্পড় খাইছি বেটা, উদাও দি, আরে আমরা তো পরীক্ষা করলাম যে সত্যি কিনা বিষয়টা, যাক দোস্ত এক থাপ্পড় যদি খাস তারপরে তো আমরা বিষয়টা ক্লিয়ার হইলাম যে ওই যে তুই একটা খা দেই কেমন লাগে সুখ, ঠিক আছে ঠিক আছে দোস্ত, আমি বুঝতেছি যে তোর ব্যথা লাগছে দোস্ত, এটা ভালো হয়ে গেছে, আমি আমার গার্লফ্রেন্ড ভুলে যাই, এসব কিছু হয় না, ভুলে যা ভুলে যা, এখানে কি করো, উপরে যাও, ধরা খাবে না কিন্তু বেলকে যাচ্ছি, যাও এখনি যাও, আচ্ছা বলো কি বলবা, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, হ্যাঁ সেটাই তো বলবা, সেটার জন্যই তো আসছি শুনতে, কি ইম্পর্টেন্ট কথা? দেখো তোমার সাথে আমার এতদিন রিলেশন ছিল ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, 1 মাসের মাঝখানে আমাদের বিয়ে মানে আমার বিয়ে দিয়ে দিবে, এন্ড হচ্ছে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে, এন্ড তোমাকে আমি অনেক ভালোবাসি, এন্ড তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কি করলে তুমি এটা? আমি 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 তোমাকে মারি নাই তো, তুমি আমাকে মারলা, তোমার তোমাকে মানে এটা আমার সমস্যা, তুমি এখনি আমাকে মারছো, বিয়ে হয়নি, তুমি কোন মিথ্যা বলছো, আমি মিথ্যা বলি নাই, হ্যাঁ বলছো তুমি মিথ্যা, আমি কি মিথ্যা বলছি, তুমি মিথ্যা বলছো দেখে আমার হাত চলছে, আমার মিথ্যা ছাড়া আমার হাত চলে না, আমি কোন মিথ্যা বলি নাই, তুমি আবার মারছো তুমি আমাকে, তোমাকে মারতে চাই না, তুমি আবার মিথ্যা বলছো, বিশ্বাস, আমি কোন মিথ্যা বলি নাই, তুমি আমাকে মারছো, এখন তোমার সাথে আমার বিয়ে হয়নি, আমি তোমার সাথে আজকে বিয়ের কথা বলতে আসছি, আর তুমি আমার গায়ে টাচ করেছো না, আমি নেক্সট টাইম আমার সাথে কোনো কন্টাক্ট করবে না, যাও আমার কথা শোনো, তুমি যাও, আমি কথা শোনো,
আমার গার্লফ্রেন্ড কি আমার সত্যিকারে ভালোবাসে কিনা এটা বন্ধু তোর ধরা হইব, কারণ তোর থাপ্পড় খাইলে সবাই সত্যি কথা মানে কেউ যদি মিথ্যা কথা কয় তুই যদি থাপড়াস তাহলে সত্যি রায় পড়ে। তুই কি তোর গার্লফ্রেন্ড বুঝলাম না কি করতে মানে আমি আমি কেন ওয়াই মি শোন শোন আমি তোকে বলছি তুই আমার লগে যাবি আমি আর সামনে দাঁড়ামু দাঁড়ায় জিগামু যে জান তুমি আমারে ভালোবাসো, তখন যদি কয় যে হ্যাঁ আমি তোমার ভালোবাসি এটা যদি মিথ্যা হয় তখন তো তোর গেলে তোর হাতে থাপ্পড় তো পুরো সোজা হয়ে যাবে, তখন আমি আমার সত্যিটা জানতে জানতে পারলাম তুই করে ভালোবাসোস। দোস্ত অইল আমার জান অইল আমার কলিজা, ওরা ছাড়া মনে করো যে আমি ঘুমাইতে তো পারি না আর ওরা তো সারা রাত আমি স্বপ্ন দেখি। তুই আবার মিথ্যা কথা তুই আবার মিথ্যা কথা কইছস না, আর তুই মিথ্যা সিদ্ধা বলবি এর লাগে আমার লাগে পরীক্ষা করতে, শালা তুই আগে নিজে ভালো। এ তুই না গত সপ্তাহে সাথীর সাথে প্রেম করতি এটা কোনটা? হ্যাঁ তুই কি সপ্তাহে সপ্তাহে ড্রেসের মতন গার্লফ্রেন্ড চেঞ্জ করছ না? আচ্ছা তোর তোর সমস্যাটা কি? তোর কি মিথ্যা ছাড়া থাকতে পারোস না? আগে মেয়েটারে ভালোবাসতি তাহলে একটা কথা ছিল, তুই আমারে যেতেছিস কোন জায়গায় নিয়ে যেখানে তুই তাই মেয়েটারে ভালোইবাসিস না। হ্যাঁ শোন এনে যা মানে এই আমার তো বাম হাতে স্ট্রিক কম ঠিক আছে, ডান হাতে কিন্তু স্ট্রিক স্ট্রিক আছে, ডান হাতে কিন্তু ঠাড়ায় আর তিন চারটা থাপড় দেবো। এমনি আছি মেজাজ গরম রিলেশন ভালো বাপ ব্রেক আপ আমি পারি না, আমার রিলেশন ঠিক করতে আমার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে চলে যায় আর এক একজনের রাগ রিলেশন প্রুভ করতে যাবো সে তাকে রিয়েল ভালোবাসে না ফেক ভালোবাসে, শালা সব ফেক মিথ্যাবাদী প্রতারক ফকিন্নি সব নষ্ট। আজকে আসলে বিয়ের প্রস্তাবটাই দিব, অসুস্থ রোগ নিয়ে আমি আর কাউকে হারাতে চাই না। কি সমস্যা তোর? আজকে হাত পিছনেই থাক। হেই না মানে অ্যাকচুয়ালি তোমার সাথে অনেকদিন ধরে আমার রিলেশনশিপ চলছে, তোমার সাথে আমার সেরকমের দেখা হয় নাই, দেখা কেন হয় না তার একটা রিজন আছে, রিজনটা তোমাকে আজকে আমি বলতে চাচ্ছি না। আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। ডিসিশন? কি ধরনের ডিসিশন? আচ্ছা ডিসিশনটা শুনে জানি না তুমি কোন দিকে নিবা, বাট আমার কাছে ডিসিশনটা আমার জীবন মরণের একটা ডিসিশন। দেখো রিলেশন তো অনেক মানুষ অনেক করে আর তোমার সাথে আমার ফেসবুকে অনেকদিন ধরে কথা হচ্ছে, বেশ দুইবার মিটও করলাম, আমি চাচ্ছি আমরা রিলেশনশিপটা না আগাই। কেন? আমি চাচ্ছি আমি তোমাকে বিয়ে করি। বিয়ে? এখনই? আচ্ছা দেখো আমরা যে এখন রিলেশনশিপে আছি এটা যদি আমরা বিয়ের পরে প্রেম করি তাহলে আরো ভালো হবে না? হালাল হইল? তোমার ডিসিশনটা খুব বেশি খারাপ না। আমি সেটাই বলছি যে চলো বিয়ের পরেই প্রেমটা করি আসলে আমরা, আমি এটাই চাচ্ছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি বাসায় কথা বলতে পারি, আমি ফ্যামিলির সাথে কথা বলবো ভাবে করে বিয়েটা আমি রিসেন্টলি করতে চাচ্ছি, আমি না আসলে আর ওয়েট করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে তুমি বাসায় জানাও বিষয়টা। আচ্ছা তোমার পিছনে হাত এভাবে রেখেছো কেন? না মানে হাত ভাল লাগে, এই যে পেছনে রেখে দিয়েছি হাত এমনি ভাল লাগে, আমার সবসময় মানুষ এরকমের রাখে না আমি এরকমের রাখি। বাঁধন তোমার হাতটা একটু ধরতে পারি? হাত কেন? হাত হাত কেন? কোন হাত কেন? না মানে আছি বিয়ের পরে ধরবি, ধরি আমরা দুই সব ধরবো। আমরা পরে প্রেম করবো কিভাবে? ওকে ঠিক আছে তা তুমি ঠিক বলছো যে বিয়ের পরে প্রেম করলে, এখন যদি বাসর করে ফেলি তাহলে প্রেম কখন করবো, কিন্তু আজকে রাতে কি করবো?
আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করব। হুম একদম বলো না। তুমি বিয়ের আগে কার সাথে প্রেম করেছো? হ্যাঁ আমার একটা রিলেশনশিপ ছিল। আমার একটা প্রবলেমের কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। মানে কি কি অসুস্থ তোমার? আচ্ছা সেটা পরে বলছি। আমি যদি সেম কোশ্চেনটা তোমাকে করি যে রিয়ে মানে বিয়ের আগে তোমার কারোর সাথে রিলেশনশিপ ছিল কি না, তুমি কি বলবা? না তোমার কি মনে হয় যে আমি কারোর সাথে রিলেশনে থাকলে তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে চাইতাম? তুমি আমাকে থাপ্পড় দিলে? কথা শোনো। কি শুনবো? তোমার এত বড় অধিকার কে দিল? তুমি আমার গায়ে টাচ করছো, তুমি তোমার স্পর্শটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এটা এটাই আমার সমস্যা, প্লিজ আমার কথাটা শোনো। তুমি যে আসলে কত ভালো, আজকে তোমার মুখোশটা খুলে গেছে। না আজকে রাতেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তোমাকে ডিভোর্স দাও, যা ইচ্ছা তাই করো, তোমার ডিসিশন। কিন্তু আমার কথাটা শোনো, লেট মি এক্সপ্লেইন। কি শুনবো আমি তোমার কথা? আচ্ছা আমি তোকে বললাম না যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার এই প্রবলেমটার কারণে। আমার প্রবলেমটা কি জানো, আমার মানে আমার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে, লাইক সে আমার বড় বোন হোক, বড় ভাই হোক, আমার সিনিয়র যারা হোক বা আমার ছোটরা হোক, আমি জানি না। দেখো তোমার সাথে যখন কথা বলছি আমি কিন্তু এদিকে তাকানো ছিলাম, খেয়াল করছিলে এদিকে তাকানো ছিলাম, তো আমি কিন্তু জানি না তুমি কোথায় আছো। আমার হাত না মিথ্যা কথা শুনি না, চর বসাই দেয়। আমি কিন্তু এগুলো করি না, মানে আমার হাত আমার কন্ট্রোলে না। দেখো তোমার সাথে যখন আমি দেখা করতে যাই তখন তো আমার হাত পিছনে ছিল, তুমি জিজ্ঞাসাও করেছিলে হাত এমন কেন। আমি বলছিলাম যে আমার এখানে রেখে, মানে অনেকের অভ্যাস এখানে রাখি, কিন্তু আমি এইভাবে করে রাখি, তাই না? আমি আমার এটা অসুখটা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। তোমার যদি মনে হয় আবার আমার এই অসুখ বা আমার সুপার ন্যাচারাল পাওয়ারের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবা, সবাই তো চলে গেছে, তাহলে তুমি তোমার সিদ্ধান্ত অটল থাকো, আমার কোনো কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস, তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে আমি আমি রিলেশনশিপে না সোজা বিয়েতে চলে এসেছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার একজনের সাথে রিলেশন ছিল। দেখছো আমি আমার আমার আমি বললাম না যে মিথ্যা কথা কেউ বললে আমার হাতই করে, কিন্তু আমার সমস্যাকে অতিক্রম করে তুমি তো থাকতে পারবে না। তুমি কি পারবে আমার সাথে এইভাবে থাকতে? তুমি কি পারবে আমার হাতে হাত থেকে বাঁচতে? হ্যাঁ আমি পারবো। আজ থেকে আমি যদি তোমাকে মিথ্যা বলি তাহলে শত থাপ্পড় খাওয়ার পরও আমি তোমার লাইফে পড়ে থাকবো। হ্যাঁ সত্তম, আজ থেকে আমি তোমার এই হাতকেই ভালোবেসে ফেলছি। আর আমরা পেছনের সকল পাস্টের কথা ভুলে যাই, আমরা ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আই লাভ ইউ। Sorry. I love you too.